কত করে হিসাব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো একটু বাইরে যাব অনেকদিন হয়ে গেছে লাইট জ্বালাই দিছে সবাই অ্যাক্টিভ এখন দেখলে একটু অন্ধকার লাগতেছে তো লাইট জ্বালাই দিছে তো আমরা আমি একটু বাইরে যাব কালকে চলে যাবে মা আর যাইতে চাইছিল শুক্রবার দিনে শুক্রবার তো আর যাইতে পারবে না ভাববি যাইতে দিবে না ওর নাকি কেউ মানে অনেকদিন মানুষ থাকলে কেউ চলে গেল আর খারাপ লাগে আগের থেকেই মা চলে গেছে দিন জ্বর চলে আসছে এটা আমি প্রথম থেকে দেখতেছি কেউ দুই দিন ছিল তারপরে গেছে ঘর ফাঁকা বাবার ছেলে তো এই জন্য অভ্যাসটা রয়ে গেছে তো যাইতে চাইছিল শুক্রবার বলতেছিল না মা আপনি আরেকটা দিন থাকেন তারপরে মরিয়ম দিন ছিল মরিয়মটা ছাড়া নাকি ভালো লাগে না ওরা যেহেতু চলে যাবে তো এজন্য যাওয়া হয়নি আর আমি ভাবলাম যেহেতু আমি তো বের হইতে পারি না তো টুকি টুকি কিছু জিনিস আছে কেনাকাটার বুঝে তো থাকতেছে কিনাই নিয়ে আসি আমি দেখেন বেশি কোনো কথা বলে উ আসতে তো পারি না কেমন দুমাইটকে আসে তো ভাবলাম যে বোন থাকতে থাকতে যায় দুইজনে যায় কিনে নিয়ে আসি আর আপনাদেরও সাথে নিয়ে যাই মনে হচ্ছে আমি ডাবল ডাবল চশমার দিকটা দেখা যাইতেছে তো চলেন যাই কুটুকিটাকে কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের মজার মজার বিষয়ে বলি অনেক ভিওয়াসরা বলতেছিল আপু আপনার বেবি মানে বেবি পেটের আকার ইঙ্গিত কত বড় হয়েছে এই সেই আসলে এগুলো তো মানে দেখা যায় না আমারটা এখনো বুঝা যাইতেছে না আমি মোটা মানুষ তো তাই বুঝা যায় না তো অনেকে জিজ্ঞেস করতেছিল তো কি বলবো দিনকালা আমার খালা ফোন দিয়ে বলতেছিল একটু দেখি তুমি একটু দাঁড়াও তেমন মানুষের সবারই মানে যারা ভালোবাসে তাদেরই জানার ইচ্ছা জানার মানে দেখার ইচ্ছা আমি দাঁড়ানো আমার বসা এগুলো দেখতে চায় আমার খালা কোন খালা সেটা হলো বাসায় আমার মার সাথে যে খালা থাকে ও সে খুব ভালো মানুষ আসলে ভালোবাসে বলতেছে বৌমা তুমি অনেক দিন ধরে দেখি না তুমি একটু দাঁড়াও তো এই জন্য আসলে আমি বাইরে বের হইলে ফুল ভিডিওটা করতে চাই না কেমন দেখা যায় না দেখা যায় আমাকে প্যাট দেখা যায় নাকি আমি মোটা হয়ে গেছি না কেমন দেখা যায় একটু আনিজি ফিল লাগে যাক অনেকেই দেখতে চায় অনেক ভিওয়ার্সরা আছে আছে যে বলে যে আপু একটু ফুল ভিডিও ফুল তোমাকে একটু ফুল দেখাবা তোমাকে একটু দেখবো তো চলে না এই জন্য ভাবলাম যে চলে না এবার আসি আর আপনারাও দেখবেন আমাকে তো এখনকার মধ্যে ক্যামেরাটা অফ করি ওঠে তো বের হলাম বের হয়ে দেখলাম যে বাহির অন্ধকার অন্ধকার হয়ে গেছে এরকম মনে হইতেছে মানে বের হয়েছি মাত্র পাঁচটা বাজে তো পাঁচটা বাজলে তো এখন দেখা যাচ্ছে অন্ধকার হয়ে যায় সূর্য দুই বাজায় তো আরেকটা জিনিস হলো আমি ঘর থেকে তো বোঝা যাইতেছিল না যে বৃষ্টি হয়েছে যে আবার পার্কে এসে দেখি যে পার্কের যে রাস্তাটা ভেঙে ফেলছে কোনো পানির লাইনে নয় প্রবলেম দেখা দিছে নয়তো ভাঙবে কেন এরকমই হবে পানির লাইনের প্রবলেম দেখা দিছে পানি এলে প্রবলেম দেখা দিলেই দেখা যেতে সেরকম রাস্তাঘাট এই পুরান ঢাকার এই জায়গাগুলো ভেঙে ফেলে তো আসছি হলো প্রথমে নিলাম হলো নিশুর ওই যে বালিশের কাবারের কাপড় বানাইতে দিছিলাম বালিশের কাবার মিশুর যে চাদরগুলা কিনছিলাম আপনারা দেখছিলেন এখানে কাবার বানাইতে দিচ্ছি আমি টুকিটাকি কিছু কেনাকাটা করবো তো ভাবলাম আগে খাবারটা নিয়ে নেই এদিকে না আসা হইতে পারে তো কাবারটা নিলাম এগুলো কিন্তু এলাকারই কিছু দোকান ঠিক আছে এলাকার মধ্যেই অনেক মানে কিছু দোকান আছে ভালো কাপড়ও বিক্রি করে ভালো মন্দ মিলে আয়। আপনি যেরকম কোয়ালিটি চান তেমনই পাওয়া যায় দেখা যেতেছে এলাকার দোকানে কিন্তু কাপড় টাকুর কিনে মানুষ ঠকে না এলাকার মানুষে একটু দামটা কমেই নেয় ভাবে যে আমার দোকান যেতে এখানে আবারও এখানকার মানুষ কোনো উনিশ বিশ হইলে দেখা যেতেছে দোকানদারে যে ধরা যায় আমি আমার আমার যেটা থিওরি সেজন্য এলাকার দোকানের জিনিসপত্র আমার থেকে মনে হয় বেস্ট তো আমি মজুরিটা দিলাম আর বাদ বাকি টাকাটা নিয়ে নিলাম তো এক আরেকটা কথা বলি কালকের কমেন্টের সম্বন্ধে কালকে যেমন এক কয়েকটা আপু আমার মাঝে মাঝে আশ্চর্য হই আমরা যে কেউ আমাকে এত নিখুঁতভাবে দেখে কেউ আমাকে এত ভালোভাবে দেখে মানে এত সুন্দর করে দেখছে সাধারণত মা হইল তরকারির বাটি হইল মুইসা ভাত নিছে ওই জিনিসটাও ফলো করছে তার মানে সে কত নিখুঁতভাবে দেখে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এখন আরেকটা জিনিস হলো আমি মিথ্যা বলিনি আসলে কি দুইটাই ছিল দুইটার কারণ ছিল দুটার কারণে হাসতেছিলাম মরিয়ম মনে হয় কী যেন মানে আমি দেখাইতেছিলাম পরে মরিয়ম কি যেন বুইলা উঠছে তখন হাসতেছিলাম তো আর আমার নানাকেও দেখতাম ছোটোবেলায় নানাকে সবসময় দেখতাম যে সে ভাত খেয়ে প্লেট ধুয়ে পানি খেত এটা নাকি নবীজি করছে সে এরকম বলতো নানি নানা খুবই ধার্মিক লোক ছিল তারপরে স্কুলে টিচার ছিল তো সে অন্যরকম ছিল যাই হোক ওই কারণে আমি মনে হয় আর আমি মাকে আমি আমার ছোটো বোনকে বলতেছিলাম ওই দেখ নানার অভ্যাস আসলে আমার মার ওই অভ্যাসটা আছে এখনও দেখ ব্যাপারে কথা না বলি আমি আসছি হলো বিছনার চাদর নিতে আমার সোপার তো একদম বাদ হয়ে গেছে দেখতেই পাই না কতদিন হয়েছে সোপা মানে আলগা ছিল আর এই আলগার কারণে সোপাটার উপরে কাপড় ছিল না ওই কারণে সোফা একদম মানে খুবই নাজেহাল হয়ে গেছে নাজেহাল অবস্থা তো ভাবলাম যে সোফার জন্য একটু কাপড় কিনে নিয়ে যাই সোফাটা ঢাকার জন্য কারণ সোপাটা ঢাইকা রাখলে আমার জন্য সুবিধা আমার তো ভালো লাগে সোপা ঢাইকা রাখলে তো এই জন্যই সোপার কাপড় নিতে আসছি তো এখানে সোপার কাপড় নিতে নিতে আমি হিজাবের দোকানে আসছি তো অনেক দিন পর বের হয়েছি যার কারণে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা আছে দেখি যতটুক সম্ভব আর আমি বেশিক্ষণ হাঁটলে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মনে হয় মাজা মাজার দিক দিয়ে খুব ব্যথা করে অনেক ব্যথা করে ভারী হয়ে গেছি না আরও মোটা হইছি এমনি তো মোটা মানুষ মোটা মানুষরা এমনিতেই হাঁটতে পারে কম আর আমি তো একটু বেশি মোটা তো আমি হিজাব নিতে আসছি হিজাব বলতে ছোট বোন এক দুইটা হিজাব কিনবে বলতেছিল তো আমি বললাম যে এলাকার দোকান আছে কয়েকটা খুব ভালো ভালো হিজাবে বিক্রি করে আর দামও কম তো এই জন্য এইখানে আসলাম তো সামনে থেকে কথা বলতেছিলাম দোকানদারের সাথে আর হলো আমি নিজে নিজেকে একটু হাইলাইট করতেছিলাম আমি যে আসি দোকান মানে দোকানে এবং আমি যে আসি এটা আপনাদের বুঝাইতেছি এই হলো কারণ মানে আমি জিন্দা আসি এরকম টাইপের তো ওই নি পিছনে যে ছেলেটা আসে সে বলতেছে আমাকে দেখান একটু তো এই

ছোটো বোন যে হিজাবগুলো নিবে এই হিজাবগুলো একটা সময় তিনশো সাড়ে তিনশো করে বিক্রি হইতো চারশো টাকা করে বিক্রি হইতো এখন দেখলাম একটু কমছে অনেক দিন হয়েছে আর আমার হিজাবের কালেকশনে আসা হয় না তো ভাবলাম নিজেও নিজে দুইটা হিজাব নিব যেহেতু হিজাবের কালেকশনে আসছি আর আমি হিজাব নিব না তা তো হয় না যে হিজাবটা দেখলেন মাথায় ওই হিজাবটা বেশি দাম চাইতেছে ওইটা নিয়ে বেশি ধামাধামি করলাম ওটা ও সাড়ে চারশো তারপর বলে সাড়ে তিনশো এক টাকাও কম না আমি বলতেছিলাম আড়াইশো টাকা দেবেন না তো এরকম তর্ক তর্ক করে চলে আসছি কারণ কি চলে আসছি বলতে কি আমি ও যেহেতু না তো আমারও তো দরকার নাই এটা চিন্তা করে আমি পুরা আপনাদের এই যে এটা কিন্তু হিজাবের এই মার্কেট মানে হিজাব মার্কেটে বলা যায় হিজাব আর হলো আপনি দেখবেন একটা দোকান আছে খেমারের খেমার বোরখার আর প্রত্যেকটা দোকান শুধু হিজাবের এখানে আর কোনো কালেকশন না হিজাব ও না এই তো তর্ক করে চলে আসছি একটা হিজাব নিয়ে আর পরের দিন আপনার পরের দিন না বিকেলবেলা আসার পরে আমি বলতেছিলাম যে এরকম এরকম আমি সবসময় তানে রাখবো বলি তো আমি বলতেছিলাম এরকম এরকম গেছিলাম আমার তো হিজাবটা পছন্দ হয়েছে কিন্তু লোক তো দিল না এটা কিন্তু প্লাস্টিকের দোকান বুঝতেই পারতেছে না আরিফেল দোকান হিজাবটা দিলো না কেন দিল না আমি বললাম আমি বলছিলাম আড়াইশো বলতেছে তিনশো সাড়ে তিনশো টাকার এক টাকা কম না তখন বলতেছে কোন দোকানে আমি আবর চিনে পরে গিয়া দেখি পরের দিন নিয়ে আসছে ওই হিজাবটাই যাই হোক তো আনা হয়েছে লাস্ট ফিনিশিংয়ে আমি একটা হিজাব নিয়ে চলে আসছিলাম আর ওইটা দামাদামি করে চলে আসছি পরে দেখি ও নিয়ে আসছে যা আমার ছোটো বোন দুইটা হিজাব আনলো তো আমারও দুইটাই হয়ে গেল। তো আমি আসছিলাম ওই লোক মশলার ডিবা নিবা আমার মশলার যে কোটাগুলো আছে না নষ্ট হয়ে গেছে আর বাইরে বের হয়েছি শুধু টুকিটাকি যা যা লাগে কেনাকাটার আমি লাস্ট অনেকে বলছে যে আপু দপ্তরখানা বিষয়ে খাবেন আসলে প্লোডে খাওয়াটা ঠিক হবে না আর আসলে সব কিছু মিলা দেখলাম যে না মানুষ বলে না জনের মুখেই জয় দশজনের মুখেই হয় তো মানুষ যদি বলে যে এটা করবেন আমি মনে করি এটা খারাপ যেটা বলে নাই আমাকে যেহেতু ভালো কথা বলছে তো আমি তো এটা তো আমার শোনা উচিত যেহেতু আমার ভিওয়াশটা আমার সম আমাকে ভালো উপদেশ দিতেছে সেটা আমার অবশ্যই শোনা উচিত তো এই পাঠি কিনতে চলে আসলাম যে যেহেতু আপুরা বলতেছিল আপু একটা কিছু না একটা কিছু বিছায়া খাবেন তারপর অনেকে বলতেছিলো বিছানায় খান আসলে বিছানায় আমার অনেক আগে থেকে অভ্যাস আমার মনে হয় কি সবচেয়ে আরামের জায়গা বিছানা বিছানার মধ্যে আমার সব মনে হয় যে বিছানার মধ্যে পেঁয়াজ রসুন কাটতে পারতাম আরও ভালো হইতো এরকম মনে হয় আমার বিছানা এত পিও সব কিছু আমার বিছানার মধ্যেই দেখা যেতে করতে ইচ্ছা করে তো এটা একটু বেশি বললাম পিঁয়াজ মরিচ দিয়ে বিছানায় কাটতে মন চায় এটা একটু বেশি বললাম তো এই জন্য একটা পাটি পাটি নিলাম দুটা ঝাড়ু নিব ঝাড়ুগুলো শেষ হয়ে গেছে লাস্ট ঝাড়ু কিনছিলাম সেটাও আপনারা দেখছেন সেই ঝাড়ু এখনও আমার ঘরে আছে মানে ছয় মাস বেশি হয়ে গেছে ঝাড়ু কিনছি তো এই জন্য ভাবলাম যে আরও বেশি হবে প্রায় এক বছর হয়ে গেল ঝাড়ু কেনা হয়েছে তো এই জন্য ঝাড়ু নেবো আর পাটি নেওয়া খুব দরকার তো আজকের মতো মিশনে বিদায় নিব আগামীকালকে কথা হবে দেখা হবে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ